মিনিট ধরে একটানা রিং হয়ে চলেছে, নো রিপ্লাই। মেয়েটা যে কি করে না, সামনে এসে বসি। ও মা, তো জানবো না কেন, তুমি যে কি পাগলের মতন কথা বলো না বাবা। অ্যাকচুয়ালি আমি প্রফেসর ম্যাথিউস এর সঙ্গে কথা বলছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। প্রফেসর ম্যাথিউস? তিনি আবার কি? আরে সেদিনকেই তো তোমাকে আমি বললাম, তুমি না সব কথা আজকাল ভুলে যাও। প্রফেসর ম্যাথিউস আমাদের ডিপার্টমেন্টের হেড, আর শুধু হেডই নন, মানুষটা যে কোনো দিন নোবেল প্রাইজ পেয়ে যেতে পারেন। আমি কথা বলছিলাম, তার জন্য তুমি রেগে গেলে? বোকার মতো কথা বলো না তুমি, বুড়ো মানুষ এবার বলো তোমার শরীর কেমন আছে, তোমার হাঁটুর ব্যথাটা? আমি যেরকম বলেছিলাম সেরকম ভাবে কি তুমি হট এন্ড কোল্ড বাথটা নিচ্ছ? আমি ঠিক জানতাম এখানে যার যার হাঁটুতে ব্যথা হয় তারা সবাই হট এন্ড কোল্ড বাথটাই নেয় বাবা। আমি এতবার বলেছি তোমায়। বিনি, এটা কোন নগর? আমেরিকা নয়, কোন নগরে আমেরিকার চিকিৎসা চলে না। দেখেছো বাবা, তুমি এখনো আমার উপর রেগে আছো। আচ্ছা আমি কি করলে তুমি একটু খুশি হবে আমায় বলবে? আমি এই তোমায় জড়িয়ে ধরে, এবার কি একটু খুশি তুমি? ঠিক আছে, এবার তোমার লেখাপড়ার কথা বলো তো। তুমি না এখনো সেই দুটো ছুটি বাঁধা ছোট্ট স্কুলের মেয়ে ভাবো। জানি না বাবা, দেশে ফিরলে বোধহয় মাদুর পেতে চারটে অঙ্ক কষতে দেবে, কি জানি বাবা। মনে হচ্ছে তাই করতে হবে। নোবেল মাস্টারের সাথে তোমার কি কথা হলো শুনি, কি শেখালেন উনি? আজকে উনি নন, বুঝলে বাবা, ওনাকে আজকে আমি শিখিয়েছি। তুমি? তুমি শেখালে? তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো? আমেরিকার মতো একটা দেশে ওই রকম একটা নাম করা ইউনিভার্সিটিতে আমি কি আমার মেয়েকে রসিকতা শিক্ষার জন্য পাঠিয়েছি? প্রফেসর ম্যাথিউস একজন আশ্চর্য মানুষ বাবা, জানো। তুমি যদি পুরোটা শোনো না বাবা, অবাক হয়ে যাবে জানো। আর ওনাকে আজকে আমি খিচুড়ি রান্না করা শেখালাম। খিচুড়ি? ঠিক শুনলাম, এই কম্পিউটারের স্ক্রিনটা মাঝে মধ্যে কাঁপে, ইন্টারনেটটা স্ট্রং নয় এখানে। একবার বলো তো, আরে জোরে বলো, ঠিক করে শুনি, মনে হচ্ছে ভুল হচ্ছে কোথাও। না, একদম ভুল নয়, ঠিক শুনেছ, খিচুড়ি রান্না করা শিখিয়েছি ওনাকে। তোমার প্রফেসর এই বস্তুর নাম শুনলেন কোথেকে? আমি ওনাকে বলেছি, আজ সকালেই হোয়াটসঅ্যাপে বললাম। বললাম স্যার, আজ আমি ক্লাসে যেতে পারবো না, আজ আমার মন ভালো নেই। উনি বললেন, Why are you upset, Bini? সকালে উঠে কি দেখি জানো, চারিদিকটা না সাদা বরফে ঢেকে গেছে, ঠিক যেন বকের টানা, সাদা অথচ নরম, ঠিক যেন আমাদের দেশের বৃষ্টির মতন। আর তাতেই মনটা খারাপ হয়ে গেল, এক ছোট কেঁদেও নিলাম, কিন্তু ভাবলাম যে
আজকে অনেকক্ষণ সময় ধরে খিচুড়ি রান্না করব। লাঞ্চে গরম গরম খাওয়া যাবে। তা শুনে প্রফেসর ম্যাথিউস জিজ্ঞেস করে, হোয়াট ইজ দিস বিনি, ইজ দিস এনি কাইন্ড অফ মেডিসিন? আমি বললাম, ইয়েস অ্যাবসলিউটলি রাইট স্যার, এটা মন ভালো করে দেওয়ার ওষুধ, সঙ্গে একটু বেগুন ভাজা খেতে হয়, তাহলে ওষুধ দ্রুত কাজ করে। কিন্তু তার তো উপায় নেই, কারণ আমার কাছে আজকে বেগুন নেই। তারপর তারপর আবার কি, অনলাইনেই প্রফেসর একদম লাফিয়ে উঠলো, বললো, আইমে তুমি এক্ষুনি আমাকে এই ওষুধের প্রিপারেশনটা শিখিয়ে দাও, আই শ্যাল সেন্ড ইট টু মাই ওয়াইফ হু ইজ ইন লন্ডন রাইট নাও। এই বিশেষ ভাইরাসটা নিয়ে গবেষণা করেন। আর স্যার কি বলে জানো বাবা, আমার বউ বিদ্যান হলে কি হবে, আসলে একজন খুব বোকা ধরনের মহিলা, আমরা তো কেউ কারোর কাছে এখন যেতে পারবো না, তাই ও বাড়িতে বসে কান্নাকাটি করে। এই রেসিপিটা মাইট বি হেল্পফুল ফর হার, তাই আমি চটপট করে মহা আনন্দে স্যারকে এই রেসিপিটা দিয়ে দিলাম। এই কারণেই তোমার ফোনটা আমার ধরতে একটু দেরি হয়েছে। আমি কি ভুল করেছি? হ্যাঁ করেছো। তোমার উচিত ছিল ভদ্রলোককে লাঞ্চে ইনভাইট করা, তোমার তৈরি করা খুব খারাপ একটা খিচুড়ি খাওয়ানো। ঠিকই বাবা, সেটাই উচিত ছিল, সেটাই স্বাভাবিক ছিল বাবা, আমি জানি, কিন্তু আজকে সেটা সম্ভব নয়। কেন? একটা বিশেষ কারণ আছে যেটা প্রফেসর ম্যাথিউসকেও বলা যাবে না, নোবেল প্রাইজ পেলেও না। আচ্ছা, তা আমাকে কি বলা যাবে? আমি তো আর কোনোদিন নোবেল পুরস্কার পাবো না। দেখো বাবা, যদি কোনোদিনও ভালো মানুষের জন্য নোবেল প্রাইজ দেওয়া হয় না, আমি নিশ্চিত যে সেটা তুমিই পাবে। না, আমার মেয়ের পাকামি শুরু হয়ে গেল। তুমি থামবে? না, থামবো না। আজকে কি হয়েছে জানো বাবা? কি হয়েছে? আজকে আমি এবং আমার রুমমেটসরা কেউ ক্লাসে যাব না, আজকে আমরা সবাই হোস্ট। রুমমেটরা হোস্ট মানে? তোমরা তো একসঙ্গেই খাওয়া দাওয়া করো, কাদের কথা বলছো তুমি? ফ্রান্সেসকা, রবার্ট আর কিউবিকে কি তুমি চেনো না নাকি? আমার মতন তো ওরাও ওদের দেশ ছেড়ে এখানে এসেছে পড়াশোনা করতে বাবা, ওদেরকে কি ভুলে মেরে দিলে একেবারে? ও, তুমি ওদের কথা বলছো? সেটা বলবে তো। না না, ভুলবো কেন, দিব্যি মনে আছে। ওই তো ওই ফ্রান্সেসকা মেয়েটি, ও তো ইতালির নেপলস থেকে এসেছে না? একদম ঠিক। আর রবার্ট এসেছে স্পেনের বার্সেলোনা থেকে। আর কিউই মেয়েটি চায়নার। কি অদ্ভুত কোইন্সিডেন্স, চায়না, আমেরিকা। ইটালি, স্পেন, একটা আগ্নেয়গিরি, ভলক্যানো, আগুনের স্রোতের মতো অগ্নুৎপাত করে চলেছে সমানে। এই দেশগুলোই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, ওয়ার্স্ট এফেক্টেড। হাজার হাজার কফিনে শুধু মরদেহ, আত্মীয় পরিজনরা জানে না কোন কফিনে কার মরদেহ, খবর দেওয়া হবে তাও জানে না। সরকার থেকে শুধুমাত্র একটা কাগজ আর একটা নাম্বার দেওয়া হচ্ছে। ওদের বাবা মারা ভালো আছে তো? সবাই ভালো আছে বাবা। আর শোনো, তুমি একদম মন খারাপ করবে না। আমি, ফ্রান্সিসকা, রবার্ট, কিউই, প্রফেসর ম্যাথিউস, ডক্টর মেরিন্ডা, আমরা কেউ মন খারাপ করছি না। আমরা একটা বড় কাজ করার দিকে এগিয়ে চলেছি। হ্যাঁ,
জানি কি এমন রাজকার্য করবে এই দুঃসময়। ঘটনাটা আর কিচ্ছুই না বাবা, বাইরে বরফ পড়বে আর আমরা সেই বরফ পড়া দেখতে দেখতে সবাই মিলে গরম গরম খিচুড়ি খাব। আজ আমাদের নো স্পুন ডে, আমরা ঠিক করেছি আজকে কেউ চামচ দিয়ে খাবো না, সবাই মিলে হাত দিয়ে খাবো। ফ্রান্সিসকা অবশ্য একটু আপত্তি তুলেছিল, কিন্তু রবার্টোকে কনভিন্স করে নিয়েছে, বলেছে যখন বিনি বলছে তখন একবার ট্রাই করেই দেখি, নইলে নাকি খিচুড়ির আসল স্বাদ পাওয়া যাবে না, তাই না বলো? অবশ্য আমার একটু সুবিধেই হয়েছে জানো, গরম খিচুড়ি খেতে খেতে হাতে তুলে নিয়ে ফু দেব, উহ আহ করব, সবাই ভাববে গরম খিচুড়ির জন্য হয়তো আমার চোখে জল, কেউ বুঝতেই পারবে না যে আমার বাড়ির কথা মনে পড়ছিল, তোমার কথা মনে পড়ছিল। আরে তুই তোর মায়ের সাথে কথা বলবি তো, শুনছ? না, মায়ের সাথে আমার কথা হয়ে গেছে, মাই তো শেখালো খিচুড়ির রেসিপিটা, বললো বেগুন ভাজা নেই তো কি হয়েছে, টমেটো আর ফুলকপি দিয়ে করবে। সে কি রে, তোর মা তো আমায় কিছু বলেনি? একটা কথা তোমাকে বলিনি বাবা, আজকে আমাদের খিচুড়ি পার্টির কারণটা একেবারে আলাদা, রুমমেটরা অবশ্য কেউ জানে না, কেবল আমিই জানি। প্রফেসর ম্যাথিউসের স্ত্রী ডক্টর মেরিন্ডা লন্ডনে, 3 সপ্তাহ আগে পজিটিভ রিপোর্ট এসেছিল। মেরিল্যান্ড নামে একটা নামকরা হাসপাতালে ভর্তি, কিন্তু আনন্দের খবর কি জানো, ভরপর 2 টেস্ট নেগেটিভ এসেছে। আজকেই সেকেন্ড টেস্টটা নেগেটিভ এলো, প্রফেসর ম্যাথিউস যে কি খুশি, পারলে এক্ষুনি একজোড়া ডানা লাগিয়ে সোজা ইউএসএ থেকে লন্ডনে উড়ে চলে যান, সে তো কেঁদে কেঁঠে একসা কাণ্ড, বলছে বিনি আমার খুব ইচ্ছে করছে তোমাদের খিচুড়ি পার্টিতে গিয়ে জয়েন করতে, ভিডিও কল করো কিন্তু একদম মিস করবে না, তুমি ভালো থেকো বাবা, সাবধানে থেকো, বাড়িতে থেকো, কেমন? বিনি, এত বড় খবরটা তুই আমার কাছে চেপে রেখেছিলি। টাটা বাবা, টেক কেয়ার, খিচুড়ি পার্টির ছবি পাঠাবো তোমায়, কেমন? চিন্তা করো না, ভালো থেকো। মঞ্জুরি, মঞ্জুরি বলি, ভালো থাকার রেসিপিটা তুমি শুধুমাত্র তোমার মেয়েকে শেখাবে? ওসব চালাকি চলবে না, সব ফাঁস হয়ে গেছে। শোনো, তুমি আজ আমাকে খিচুড়ি রান্না করা শেখাবে। হ্যাঁ, আমি খিচুড়ি রান্না, দিস উইল বি মাই ফার্স্ট কুকিং ভেঞ্চার, দ্যাট ইজ খিচুড়ি। শোনো, নুন যদি একটু বেশি হয় মেয়েকে বলে দেবে দারুণ করেছিল বাবা। হ্যাঁ, ভেবেছে কি ও একাই পার্টি করবে, চলো আমরা ওর পার্টিতে জয়েন করি। শোনো শোনো, খুব খারাপ সময় যাচ্ছে মঞ্জুরি, চলো মনটাকে একটু ভালো করি, লেটস জয়েন দ্য পার্টি।